নমস্কার, আপনারা দেখছেন রাশিফল। এটি একটি জ্যোতিষ ভিত্তিক চ্যানেল। প্রতিটি বছর আমাদের ভাগ্য নির্ধারণের জন্য আসে, নতুন কোনো না কোনো সুযোগ নিয়েই আসে। পুরনো ভুলগুলো সংশোধন করুন আর সামনের দিনগুলো ভালোভাবে কাটানোর শপথ নিন। প্রথমেই বলবো নতুন নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন। আজ আবারও বার্ষিকী রাশিফল নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে যে রাশিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। এই 1427 সাল কুম্ভ রাশির বার্ষিকী রাশিফল নিয়ে আলোচনা করব। কি হতে চলেছে এই পুরো বছরটা কুম্ভ রাশির জন্য, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, না কেটে না কেটে ভিডিওটা দেখুন, কাটলে পরে অনেক কিছু মিস করে যাবেন। এবার বিস্তারিত বলছি কুম্ভ রাশির। প্রথমেই বলবো আপনাদের অর্থ নিয়ে। কুম্ভ রাশির অর্থনৈতিক দিকটা মোটামুটি থাকবে, ব্যবসা খুব ভালো চলবে না, কিন্তু তার মধ্যে দিয়েও যা প্রফিট হবে আপনার চলার মতন। নতুন কোনো চাকরির সম্ভাবনা দেখা দিলেও অনেক বাধা সৃষ্টি হবে, এগুলো কিন্তু একটু প্রবলেম আছে। আর তার জন্য আপনার বছরটা খারাপ নেই, অর্থনৈতিক ভালো আছে, যে অবস্থায় আছে অর্থনৈতিক আপনার ভালো আছে। নতুন কোনো আহামরি বিশাল একটা যে আকাশ পাতাল হবে সেটা হবে না, যেরকম চলছে খারাপ না। নতুন কোনো সুযোগ সুবিধা আসলে অনেক বাধা বিঘ্ন ভিতর দিয়ে আসবে। আর যেটা বলবো শরীর স্বাস্থ্য নিয়ে, আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু চিন্তার বিষয় আছে, একটু মাঝে মধ্যে ভুগতে পারেন। তথাপি মা বাবার শরীর নিয়েও কিন্তু একটু চিন্তিত হওয়ার কারণ আপনার হতে পারে। পারিবারিক সুখ শান্তি মোটামুটি থাকবে, ভালো মন্দ মিশিয়ে। আর যারা বিয়ে শাদী করেননি তাদের কিন্তু বিয়ের একটা যোগ দেখা যাচ্ছে, যোগাযোগ করলে হয়তো সাকসেস হতে পারবেন। নতুন প্রেম এবছরে আপনার হতে পারে, দেখা যাচ্ছে। আর একটু আপনি নিজে সতর্ক থাকবেন, বন্ধু বান্ধবের দিক থেকে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর আপনার শত্রু, যারা পুরনো শত্রু আছে বা শত্রুতা করে, তারা কিন্তু এবছরে আপনার শত্রুতা করে কোনো ক্ষতি করতে পারবে না, অবশেষে আপনার বন্ধুই হয়ে যেতে বাধ্য হবে। আপনি কিন্তু বন্ধুদের কাছে হিরো হয়ে যেতে পারেন, শত্রুদের কাছে, সরি, শত্রুদের কাছে কিন্তু আপনি হিরো হয়ে যেতে পারেন। শত্রুরা আপনার কাছে শত্রুতা করবে, করে হেরে যাবে, পরে হার স্বীকার করে আর শত্রুতা বন্ধুতায় পরিণত হবে। এটা কিন্তু একটু সতর্ক রাখবেন, আপনি একটু সতর্ক করলেই চিনতে পারবেন যে আপনার কাছের লোকই আপনার শত্রু, কিন্তু আপনার কেউ ক্ষতি করতে পারবে না এবছরে, এটা একদম 100%। আপনার গোপন কোনো মনের ইচ্ছা এই বছরে পূর্ণ হতে পারে, সেটা অনেক কিছু হতে পারে। আমি একটা গাড়ি কিনবো, বাড়ি করবো, এরকম কিছু একটা হতে পারে যে কাউকে প্রকাশ করেননি, গোপন অর্থাৎ আপনি কাউকে প্রকাশ করেননি, বাড়িতেও বলেননি যে আমি এটা করব যদি সম্ভব হয়, মনে মনে ভেবেছেন, সেটা কিন্তু আপনার এবছরে সাকসেস হতে পারে। এটাই একটা মিরাক্কেল আপনার জন্য। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাড়িতে থাকুন।